আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা চলুন এবারে একটু আলোচনা করা যাক, স্বপ্নে কি ফেরেশতাদেরকে দেখা আদৌ সম্ভব, কিংবা স্বপ্নে কি ফেরেশতারা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। হ্যাঁ বন্ধুরা, চলুন এবারে আমরা হাদিস থেকে এর ব্যাখ্যাটুকু জেনে আসি। মানুষের আকৃতিতে মানুষের যেমন ফেরেশতার সাক্ষাৎ পাওয়া সম্ভব, তেমনি স্বপ্নেও ফেরেশতার সাক্ষাৎ পাওয়া সম্ভব। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে গেল। সেটি ছিল একটি কূপের মতো ভাঁজ করা গর্ত এবং কূপের মতো তাতে দুটি স্তম্ভ ছিল, তার ভেতর মানুষ ছিল। আমি তাদের চিনতে পারি, আমি বলতে শুরু করি, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতাদ্বয় অপর এক ফেরেশতার সঙ্গে দেখা করেন, তিনি আমাকে বলেন, ভয় পেও না, আমি এই স্বপ্ন হাফসা রাদিয়াল্লাহ তাআলাকে বলি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা বর্ণনা করেন। তিনি বলেন, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ, যদি সে রাতে নামাজ তাহাজ্জুদ পড়ত। সহি মুসলিম হাদিস নাম্বার 2479। এই হাদিস থেকে বোঝা যায় স্বপ্নে ফেরেশতাদের দেখা সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকের দুনিয়ায়, আজকের বিশ্বে বা বর্তমান যুগে মানুষ কি আদৌ ফেরেশতাকে দেখতে পারবেন? বর্তমান যুগে ফেরেশতাদের সাক্ষাৎ পাওয়া কি আদৌ সম্ভব? চলুন আজকের এই বিষয়টা নিয়ে হাদিস থেকে একটু বর্ণনা আপনাদেরকে জানিয়ে দিই। বর্তমান সময়েও ফেরেশতাদের সাক্ষাৎ লাভ সম্ভব, তবে ফকি আলেমরা একমত যে নবীদের পরে কোনো ব্যক্তি ফেরেশতা দেখার অকাট্য দাবি করতে পারবে না, কেননা তারাই ছিলেন ফেরেশতাদের সত্যায়নকারী। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না, তাই এখন কেউ দাবি করতে পারবেন না আমি ফেরেশতার দেখা পেয়েছি, করলে সে মিথ্যাবাদী প্রমাণিত হবে। শায়খ আব্দুল্লাহ ইবনে বাজ ফাতোয়া আল জামি আল কবির ফাতোয়া 3466। তার মানে বর্তমান যুগেও ফেরেশতাদের দেখা সম্ভব, কিন্তু আপনি দেখলেও তা দাবি করতে পারবেন না, কারণ ফেরেশতাদেরকে তো আপনি চিহ্নিতই করতে পারবেন না, আসলে সে ফেরেশতাই ছিল নাকি ফেরেশতা রূপে কোনো শয়তান ছিল। এটা একমাত্র চিহ্নিত বা সত্যায়নকারীরাই ছিলেন নবী রসুলগণ। তাই বর্তমান যুগে তো নবী রসুলগণ নেই যে আপনি কারো কাছে এই ফেরেশতা দেখার বর্ণনা করবেন আর তিনি আপনাকে বর্ণনার সহি উত্তরটি দিবে। তো বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম ফেরেশতা দেখা সম্ভব, কিন্তু আদৌ সেটা ফেরেশতা কিনা তা সত্যায়ন করা আদৌ সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।